বাংলায় কোনো নিরাপত্তা নেই, শুধু ভাইপোর নিরাপত্তা নিয়ে দিদি চিন্তিত। সাংবাদিক বৈঠকে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এছাড়াও কয়লাকাণ্ড ও ডিএ প্রসঙ্গে আর কি বললেন অধীর চৌধুরী, শুনে নেব তারই মুখে। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যে বলছে সে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী, কোনটা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার বলেছে কি পুলিশ কার হাতে, মুখ্যমন্ত্রীর হাতে? মুখ্যমন্ত্রীকে এপিডেভিট দিয়ে বলতে হবে কোর্টে গিয়ে যে পশ্চিমবঙ্গে কোনো নির্বাচনে সন্ত্রাস হবে না, তাহলে বিশ্বাস করা যেতে পারে। না তো সন্ত্রাস তো হবেই, সন্ত্রাসের জন্য বোমা পিস্তল তৈরি হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, বোমা পড়ছে, তৃণমূলের ঘাড়ে বোমা ফেলছে, খুনাখুনি তৃণমূলকে করছে। তার মানেটা কি? পঞ্চায়েতে দখল নিতে তৃণমূলের মধ্যে এই অন্তর্গল দিনের পর দিন বিস্ফোরিত হচ্ছে। সেখানে কে কোথায় দাঁড়িয়ে কোন নেতা কী বলছে, নেতা এক জিনিস, প্রশাসন এক জিনিস। হয়তো পশ্চিমবঙ্গে খোকাবাবুই হয়তো দিদির বদলে মুখ্যমন্ত্রী হতে চাইছেন, আমরা সেটা জানি। দিদির বদলে খোকাবাবু মুখ্যমন্ত্রী হতে চাইছেন বলেই দিদির যারা কাছের লোক তাদেরকে এক এক করে দল থেকে সাইড করা হচ্ছে, তাড়ানো হচ্ছে, ফুটিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সুপরিকল্পিতভাবে দিদির জায়গাকে দখল করার জন্য খোকাবাবু এখন ময়দানে নেমেছেন। তাই দিদির দলে যারা ঘনিষ্ঠ তাদের বাজার খারাপ হতে আরম্ভ করেছে। তাই হয়তো খোকাবাবুই ডিফ্যাক্টো মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা তো খোকাবাবুকে চিনি না, আমরা তার পিসিমণিকে চিনি। পিসিমণি যদি বলে যে হ্যাঁ আমি এপিডেভিট দিয়ে বলছি নির্বাচনে অশান্তি হবে না, তখন আলোচনা করা যেতে পারে। তবুও পিসিমণির কোনো ভরসাতে আমাদের কোনো কথাতে আমার অন্তত বিন্দুমাত্র ভরসা নাই। এরা সব ঠকবাজ, এই ঠকবাজদের কথাতে আমরা যেন বিভ্রান্ত না হই। দাদা কলকাতা